दशहरा गट्टू और चिंकी आज तारातारी उठे नतून नतून कपड़ पड़े रेडी है। माँ देखो आमी रंगोली बनिए छी, तुम्हें देखो ना। माँ चिंकी साथे बारान्दाय चिंकी रंगोली देखते आशे। बाह चिंकी दारुण हुए छे रंगोली और हैपी दशहरा रो भालो लिखे छो तुमी। आज सबार प्रथमे मिष्टी आमी तुम्हाके खावो। माँ आमी दरजाते फुलटा लागिए दिए छी और बाबार गाड़ीते गेंदा फुलेर मालाटाओ लागिए दिए छी और आमार साइकेलेओ। गुड गट्टू। थैंक यू माँ। डाइनिंग टेबिले बाबार साथे साथे गट्टू और चिंकीओ गरम गरम लुचिर वेट करछिलो। माँ प्रथम मिष्टी आमारी दरकार। ना ना माँ पूरण पोले तो सबार आगे आमी खाबो, कतक्षण धरे खिदे पेयेछे। माँ पूरण पोलेर थाला निये आसतेई गट्टू चिंकी तार जोन्नो लड़ते लागे। आमार चाई माँ, आमार चाई। गट्टू चिंकी शांत हये जाओ, आज के दशहरा एमन करते नेई। একটা কাজ করো, দুজনে আধা আধা করে নাও। মা দুজনকেই অর্ধেক অর্ধেক পুরন পলি ভাগ করে দেয়। বা মা দারুণ টেস্টি হয়েছে মা, তাই আমার উৎসব খুব ভালো লাগে, স্পেশালি দশেরা। বাবা দশেরাতে আর কি কি করা হয়? গট্টু চিংকি দশেরাতে রাবণকে বধ করা হয়, কারণ ভগবান রাম রাবণকে আজকে মেরেছিলেন আর সেই কারণে এই দিনটাকে বিজয় দশমীও বলা হয়। হ্যাঁ বাবা, এই দিনেই তো আগের বছর আমরা মেলায় গিয়েছিলাম, এইবারেও যাব তো? না চিংকি, এই বছর দশেরা আমরা নিজেদের সোসাইটিতেই করব, চলো চিংকি। চিংকি উৎসাহিত হয়ে গট্টুর সাথে সোসাইটি কম্পাউন্ডে আসে, যেখানে পিঙ্কি বান্টি আর ভূষণ সোসাইটি কম্পাউন্ডে জড়ো হয়ে একে অপরকে দশেরার শুভেচ্ছা জানাচ্ছিল। হ্যাপি দশেরা গট্টু চিংকি। তোমাদেরকেও দশেরার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আমরা সবাই মিলে সোসাইটিতে রাবণ পোড়াবো। আরে বা দারুণ আইডিয়া, আমরা নিশ্চয়ই করব। কিন্তু আমাদের তো ফান্ডও চাই, সেটার কি হবে? দশেরাতে আমরা চাঁদা জড়ো করব আর সবাই মিলে দশেরাকে পালন করব। ইয়ে! তারপর আর কি, গট্টু নিজের মাথায় ফেটটি বেঁধে নিল আর বন্ধুদের সাথে ঘরে ঘরে চাঁদা চাইতে চলে যায়। আরে বাচ্চারা কি দারুণ ভেবেছো তোমরা, এইবারে আমরা সোসাইটিতে রাবণ পোড়াবো, বাবা কি দারুণ! চঞ্চলানি আঙ্কেল বাচ্চাদের চাঁদা দেয়। গট্টু ভালো ভেবেছিস এইবার। আচ্ছা আমি মহিলা সদস্যদের সাথে মিলে ভোগের ব্যবস্থা করে দেব, আর এই নিয়ে চাঁদা। বন্টির মায়ের কাছ থেকে টাকা নেওয়ার পর গট্টু আর চিংকি সুখবিন্দর আঙ্কেলের কাছে যায়। আরে বাবা দারুণ ভেবেছো তো তোমরা, সোসাইটিতে রাবণ পোড়ানো হবে, কিন্তু রাম কে হবে? গট্টু চিংকি বান্টি ভূষণ আর পিঙ্কি একে অপরের মুখ দেখতে লাগে। আঙ্কেল আপনার কি মনে হয় কাকে রাম হওয়া উচিত? আরে চিংকি আমি কি বলবো, আমি তো সকলের মধ্যে রাম দেখতে পাই। ভাবো ভাবো, আরে এই নাও আমার চাঁদা। গট্টু এবার বন্ধুদের সাথে নিজের ঘরে পৌঁছায়, যেখানে মা বাবা গট্টুর আইডিয়া শুনে খুব খুশি হয়। ওকে বাচ্চারা, রাবণ পোড়ানো তো বিকেল বেলা হবে, কিন্তু তার জন্য সব প্রস্তুতিতে আমি তোমাদের সাহায্য করব। গট্টু চিংকি রাবণ দহনে রাবণের পেটে মেরে ওকে দহন করা হয়, তাই সাবধান থেকো, ঠিক আছে? হ্যাঁ মা, খেয়াল রাখবো আমরা। চলো বাবা আমরা তীর ধনুক বানাই। এইভাবে গট্টু চিংকি আর বাকি বন্ধুরা মিলে বাবার সাহায্যে রাবণের পুতুল বানিয়ে নেয়। রাবণের পুতুল সোসাইটি কম্পাউন্ডের মাঝামাঝি রাখা হয়, পুরো সোসাইটি রঙিন পতাকায় সাজানো হয়। যেভাবে গট্টু চিংকি নিজেদের মেলায় দেখেছিল ঠিক সেই রকমই দশেরার পরিবেশ বানানো হয়। গট্টুকে রামের অবতারে দেখে মা বলি, বাহ গট্টু একেবারে রামের ছোটবেলা লাগছে, আর দেখ কি দারুণ আয়োজন করেছিস, দারুণ। থ্যাংক ইউ মা, আমি রাম হব, কিন্তু এই তীর ধনুকটা অনেক বড় হয়ে গেছে, দেখো না আমি সামলাতেও পারছি না এটা। চিংকিও দারুণ একটা জামা পরেছিল, ও সবার সামনে দাঁড়িয়ে যায় আর বলি, জয় শ্রীরাম, আমি সোসাইটির সবাইকে আমাদের এই উৎসবে স্বাগত জানাই। আমাদের সোসাইটিতে এই প্রথম রাবণ দহন হতে চলেছে, এই অদ্ভুত ঘটনার সবাই সাক্ষী থাকুন, আপনাদের থেকে এটাই আশা করি, ধন্যবাদ। গট্টু তোমার এমটা ভালো তো, কারণ রাম ঠাকুর খুব ভালো করে তীর চালাতে পারতেন,
আর ওনার এমটাও খুব ভালো হতো, বিফল হয়ে না। না না আঙ্কেল, আমি খুব ভালো করে করব। শেষমেশ রাবণ দহনের সময় এসে যায়। গাট্টু বড় একটা ধনুক হাতে নিয়ে তাতে বাণ সাধে, আর বাবা গাট্টুর পাশে দাঁড়িয়েছিল। গাট্টু করতে পারবে তো বাবা? হ্যাঁ বাবা, হয়ে যাবে। বলো সিয়াবর রামচন্দ্র কি জয়। গাট্টু পুরো শক্তি লাগিয়ে বাণ টানে আর রাবণের পেটে নিশানা লাগায়। জয় শ্রী রাম। গাট্টু তীর ছোড়ে কিন্তু নিশানা লাগাতে পারে না। আরে গাট্টু, তীর তো লাগলোই না। আরে হ্যাঁ, তীর তো লাগলো না, এখন কি হবে? মন খারাপ করো না, শ্রীরামও রাবণকে একবারে বধ করেননি, উনি রাবণকে অনেকবার শোধরানোর সুযোগ দিয়েছিলেন। বাচ্চারা বাবার কথা মন দিয়ে শুনছিল আর ভাবো হয়তো রাবণ বধের সময় এখনো আসেনি। তো এখন কি করবো মা? তোমরা সবাই এখানে আমার অপেক্ষা করো, আমি এখনি আসছি। আর বাবা ঘরে চলে যায়। এদিকে গাট্টু তীরের প্র্যাকটিস করতে লাগে আর যতবারই মারে ততবারই বিফল হয়। আরে চিন্তা করো না গাট্টু, রাবণ দহন নিশ্চয়ই হবে। আজ্ঞে কাকু। বলো সিয়াবর রামচন্দ্র কি জয়। প্রভু শ্রী রামচন্দ্র কি জয়। হে রাম ঠাকুর, দশেরাতে তো রাবণকে বধ করা হয়, আপনি আমাকে রাবণ বধ করার শক্তি দিন। জয় শ্রী রাম। তখনই বাবা আসে আর হাতে ধনুক নিয়ে আসে আর বলে, গাট্টু চলো রাবণ পোড়ানো হোক। গাট্টু আবার ধনুক উঠিয়ে রাবণের দিকে নিশানা তাক করে আর পেছনে বাবাও নিশানা তাক করে। জয় শ্রী রাম। গাট্টু নিজের ধনুক থেকে বাণ ছড়ে আর নিশানা লেগে যায়। জয় শ্রী রাম। বাবা আমি রাবণ পুড়িয়ে দিলাম, বাবা আমি রাবণ পুড়িয়ে দিলাম। ভেরি গুড গাট্টু, লক্ষ্যটা খুব ভালো ছিল। জয় শ্রী রাম। তুমি ভাবলে যদি গাট্টুর নিশানা না লাগে তাহলে তুমি রাবণ দহন করবে আর গাট্টু দুঃখী হবে। হ্যাঁ ভেবে তো এটাই ছিলাম, কিন্তু রাবণ আমি পোড়াইনি, গাট্টুই করেছে। দেখো তীর এখন অবধি আমার ধনুকে। জয় শ্রীরাম। আর এভাবেই সব বাচ্চারা গাট্টুকে কাঁধে তুলে নাচতে লাগে আর আনন্দ করতে লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।